हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। एकदम ही सहज पद्धति बनानो सुस्वादु एक केकर रेसिपि आज हमें अपन साथे शेयर करब, जार नाम हलो ऑरेंज केक। एटा आज हमें अपन गैसे बनिए देखाबो। ताहले चलुन आर देरी ना करे शुरू कर दी आजकेर रेसिपि। ऑरेंज केक बनानोर जोन्नो प्रथमे एकटा कमला लेबुर खोसा के एइभावे ग्रेट करे नेब। ग्रेट करार समय ख्याल रखते हबे जेनो कमला लेबुर खोसार सादा अंशटा कोनोभावेई एर मध्ये ना चले आसे, ताहले किन्तु तेतो होते पारे। लेबुर ऑरेंज अंशटुकुके ग्रेट करे नेवार पर खोसाटा बाद दिए आमि लेबुटाके छाड़िये निएछि। এখন এইভাবে পুরো লেবুর রসটাকে চেপে বের করে নেব। এরপর কেকটাকে বেক করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের ফয়েলের কন্টেনার। এর পরিবর্তে আপনারা কেক মোল্ড বা স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এর মধ্যে অল্প তেল দিয়ে এর চার সাইডে এইভাবে গ্রিস করে নেব। केकटा आज आमी कड़ाते बनाबो, ताई एकटा कड़ार ओपर एखाने आमी रेखे दिलाम एकटा स्टैंड। एई स्टैंडेर परिबर्ते एरकम छोटो बाटी रेखे तार ओपरे केकेर मोल्डटा रेखेओ एई रेसिपि बानाते पारेन। एबार एटाके ढाकना दिए लो फ्लेमे 10 मिनिट प्रिहिट करे नेब। एखन एखाने एकटा बाटिते फाटिये निच्छि दुटो डिम। एर मध्ये दिए दिलाम नॉर्मल चायर कपेर एक कप गुड़ो करा चीनी एवं हाफ हाता रिफाइंड तेल। अमी एई रकम हातार हाफ हाता अर्थात 25 ग्राम रिफाइंड तेल व्यवहार करलाम। आर दिए दिलाम एक चिमटे नून। सब उपकरण भालोभावे मिशिए 4-5 मिनट अर्थात जतक्षण ना पुरो मिश्रणेर रंग एकटू फ्याकाशे होये आसछे ततक्षण पर्यन्त फेटिये नेब। প্রায় 5 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং হাফ হাতা অরেঞ্জ জুস। এগুলোকেও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি যে কাপে চিনি মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা, ছোট চামচের 2 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। সব উপকরণ এইভাবে চেলে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চেলে নেওয়ার ফলে বেকিং পাউডার ও বেকিং সোডা ময়দার সাথে সমানভাবে মিশে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট অর্থাৎ গ্রেট করে রাখা কমলা লেবুর খোসা এবং এক চা চামচ কেশর ভেজানো জল দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কেশর ভেজানো জল দেওয়াটা পুরোই অপশনাল, এটা শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করলাম, এটা না দিলে স্বাদের কোনো রকম হেরফের হবে না। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা হবে ঠিক এরকম। এবার পুরো মিশ্রণটা তেল মাখিয়ে রাখা অ্যালুমিনিয়াম ফয়েলের কন্টেনারের মধ্যে ঢেলে একটা কাঠির সাহায্যে এইভাবে একটু ঘেঁটে দেব যাতে নিচে কোনো এয়ার বাবলস থেকে না যায়। এদিকে কড়াটাকে লো ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিলাম এবং কেকের এই পাত্রটাকে হালকা হাতে এইভাবে একটু ট্যাপ করে নিয়ে এই স্ট্যান্ডের উপর রেখে এটাকে ঢাকনা দিয়ে প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে বেক হতে দেব। প্রথম 1 মিনিট হাই ফ্লেমে বেক করে নিলে কেকের মোল্ডটায় খুব তাড়াতাড়ি তাপ লাগতে শুরু করে দেবে। হাই ফ্লেমে 1 মিনিট বেক হওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকেও কমে করে দিয়ে এটাকে আরও 40-45 মিনিট মতো বেক হতে দেব। এই কেকটা আমি বাড়িতে ব্যবহার করার গ্যাসের বড় ওভেনে বানাচ্ছি। এখানে একটা কথা আবারও বলছি, এই কেক বানানোর সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লোয়ের থেকে একটু বেশি এবং মিডিয়ামের থেকে একটু কমে। একদম লোতে রেখে এই কেকটা বানাবেন না,
এবার একটা অরেঞ্জ সিরাপ বানিয়ে নেব। তাই এখানে একটা বাটিতে দিয়ে দিলাম নর্মাল চায়ের কাপের হাফ কাপ ফ্রেশ অরেঞ্জ জুস। এবার এর মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত ফুটিয়ে নেব। চিনিটা পুরোপুরি গলে আসার পর এর মধ্যে অল্প গ্রেট করা কমলা লেবুর খোসা অর্থাৎ অরেঞ্জ জেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর জাস্ট একবার ফুটিয়ে নেব। এই সিরাপটা বানানোর জন্য আমার মোট 2 মিনিট টাইম লেগেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। প্রায় 40 মিনিট বেক করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব কাঠিটা পরিষ্কার আসছে কিনা। যদি পরিষ্কার আসে তাহলে বুঝে নিতে হবে যে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। যদি পরিষ্কার না এসে কাঠির মধ্যে একটু ব্যাটার লেগে থাকে তাহলে কেকটাকে আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে। এবার কেকটাকে নামিয়ে একটা সাইডে রেখে এটা গরম থাকতে থাকতেই কাঠি দিয়ে এর উপর এইভাবে ফুটো ফুটো করে দেব। এরপর কেকটা গরম থাকতে থাকতেই এর উপর তৈরি করে রাখা অরেঞ্জ সিরাপ দিয়ে চামচের সাহায্যে এইভাবে ছাড়িয়ে দেব। এর ফলে অরেঞ্জ সিরাপটা কেকের ভিতর পর্যন্ত ঢুকে যাবে এবং কেকটাকে অনেকটা নরম রাখবে। অরেঞ্জ সিরাপটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর আমি ওর মধ্যে 1 টেবিল চামচ মতো কেশর ভিজিয়ে রাখা জল অ্যাড করেছিলাম। এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এবং তারপর কেকটাকে এইভাবে ছুরির সাহায্যে ডিমোল্ড করে নিয়ে এখন আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা নরম হয়েছে। এই রেসিপি যদি ওভেনে বানাতে চান তাহলে প্রথমেই কনভেকশন মোডে ওভেনটাকে 180°C প্রিহিট করে নিতে হবে। তারপর কেক মোল্ডটাকে ওভেনের মধ্যে রেখে 180°C 30 মিনিট বেক করে নেওয়ার পর চেক করে দেখে নিতে হবে। যদি না হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিট মতো বেক করে নিলেই তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।